हेलो डियर किड्स, वेलकम टू द ऑनलाइन क्लास। आई एम योर जन्नतुल फिरदौस शुरमा मिस। हाउ आर यू ऑल? होप यू ऑल आर वेल एंड सेफ एट होम। टुडे आई विल टीच यू अबाउट मल्टीप्लिकेशन टेबल ऑफ टू। सो आर यू रेडी टू लर्न? देन टेक योर लर्निंग मटेरियल्स and look at the board. তাহলে তোমরা এই যে তোমাদের নবারুণ টেবিল বুকটা নাও এবং পৃষ্ঠা খুলো। ষোলো, সিক্সটিন পেজ, কেমন? সিক্সটিন পেজটাতে আগে দেখো কি লেখা আছে, কেমন? সিক্সটিন পেজ, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন টেবিল টু মানে হচ্ছে গুণের নামতা, কত? দুই। এর আগে আমরা কত শিখেছিলাম? একের নামতা শিখেছিলাম, তোমাদের মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে, বলো তো। ওয়ান, জিরো ইজ জিরো, তারপর ওয়ান ওয়ান ইজ ওয়ান, ওয়ান টু জার টু, ওয়ান থ্রি জার থ্রি, ওয়ান ফোর জার ফোর, ওয়ান ফাইভ জার ফাইভ, ওয়ান সিক্স জার সিক্স, ওয়ান সেভেন জার সেভেন, ওয়ান এইট জার এইট, ওয়ান নাইন জার নাইন, ওয়ান টেন জার টেন। তাই না? খুবই সহজ ছিল না নামতাটা? তাহলে আজকে কি শিখবো? আজকে শিখবো দুইয়ের নামতাটা, কেমন? তাহলে তোমরা দেখো, এখানে আগে দুটো পদ্ধতি আছে, প্রথম একটি আছে, দ্বিতীয় একটি আছে। আমি তো তোমাদেরকে বলেছি তোমাদের যেটি সহজ লাগে তোমরা অনায়াসে সেটি শিখতে পারো, কোনো অসুবিধা নাই। মিস প্রথমেটা ফলো করছি এবং সেটি পড়াচ্ছি। তোমরা দেখো, হ্যাঁ, বইটার দিকে আগে তাকাও, দেখতে পাচ্ছ টু কীভাবে যখন আমরা বলবো তখন এভাবে বলবো, আর যখন লিখবো তখন কিন্তু এভাবে লিখবো। টুটা বাম পাশে এবং জিরো থেকে শুরু করে টেন পর্যন্ত এটা ডান পাশে, কেমন? তাহলে দেখো কি হবে এখানে, দেখো টু জিরো জার, এই যে দেখো টু জিরো জার জিরো, টু ওয়ান জার টু, টু টু আর ফোর। এখন কিন্তু টু ওয়ান জার কী হবে না, টু ওয়ান জার টু, হ্যাঁ। এখন কি হবে, এখন বলতে হবে টু ওয়ানস আর টু, ঠিক আছে? এতটুকু ঠিক আছে। তারপর আবার দেখো টু টুজ আর, হ্যাঁ, টু টুজ আর টু হবে না, টু টুজ আর ফোর। এখানে দেখো খেয়াল রাখতে হবে, কেমন? তাহলে বলো টু জিরোজ আর জিরো, টু ওয়ানস আর টু, কেমন? তারপর টু টুজ আর ফোর, নিচের সাথে সাথে বলো টু থ্রিজ আর সিক্স, টু ফোরস আর এইট, টু ফাইভস আর টেন, টু সিক্স আর টুয়েলভ, হ্যাঁ, টু সেভেনস আর ফোরটিন, টু এইটস আর সিক্সটিন, টু নাইনস আর এইটিন, টু টেনস আর টোয়েন্টি। তাহলে আরেকবার বলো তো, হ্যাঁ, টু জিরোজ আর জিরো, টু টুজ আর ফোর, সরি, টু ওয়ানস আর টু, টু টুজ আর ফোর, টু থ্রিজ আর সিক্স, টু ফোরস আর এইট, টু ফাইভস আর টেন, টু সিক্স আর টুয়েলভ, টু সেভেনস আর ফোরটিন, টু এইটস আর সিক্সটিন, টু নাইনস আর এইটিন, টু টেনস আর টোয়েন্টি। তাহলে আমরা কীভাবে লিখবো বলেছি, হ্যাঁ, বাম পাশে টুগুলো লিখবো এইভাবে করে। উই রাইট, এখানে লিখে আছে রাইট লাইক দিস, তো তাহলে আমরা কী লিখবো? আমরা লিখবো এইভাবে, উই উইল রাইট বা উই রাইট, আমরা লিখবো এইভাবে করে এটাকে, টু জিরো, তারপর টু এইভাবে লিখে নাও আগে, তারপর টু টু, কয়টা আমরা লিখবো মোট গুণে? দেখো এক,
বা 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা 2 লিখে দিলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 হ্যাঁ এখন দিব 3 4 5 6 7 8 9 10 এখন দেখো হ্যাঁ 2 0s আর বলো 0 2 1s আর হ্যাঁ 2 2 2s আর 4 2 3s আর 6 2 4s আর 8 2 5s আর 10 2 6s আর 12 2 7s আর 14 2 8s আর 16 2 9s আর 18 2 10s আর 20 ঠিক আছে তাহলে মিসের সাথে সাথে আরেকবার পড়ো হ্যাঁ বলো 2 0s আর 0 2 1s আর 2 2 2s আর 4 2 3s আর 6 2 4s আর 8 2 5s আর 10 2 6s আর 12 2 7s আর 14 2 8s আর 16 2 9s আর 18 2 10s আর 20 কেমন দুই ঘর পর পর যেমন দুইয়ের পরে আর দুই ঘর গোনা 2 বা 2 3 4 4 তাহলে এইভাবে করেও বুদ্ধি করেও কি করতে পারবে লিখতে পারবে যদি তুমি নামটাটা ভুলে যাও যে সংখ্যাটা গুনে যাবে যেমন 2 0s ইজ 0 এরপরে তুমি 0 এর পরে গুণো দুই ঘর 0 1 2 তাহলে 2 বসাবা কেমন 2 1s আর 2 কেমন 2 2s আর 4 2 3s আর 6 2 4s আর 8 2 5s আর 10 2 6s আর 12 2 7s আর 14 2 8s আর 16 2 9s আর 18 2 10s আর 20 তাহলে আজকে যে নামতাটা আমরা করেছি আগের নামতাটা রিভিশন করেছি এবং যে নামতাটা আজকে টু টেবল অফ টু করেছি সেটিও কি করেছি রিভিশন দিয়েছি তোমরা যখন বারবার বারবার পড়বে তোমাদের কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে কেমন তারপর আস্তে আস্তে লেখার চেষ্টা করতে হবে এবং লিখতেও পারবে আজকে হোমওয়ার্ক দিচ্ছি মাল্টিপ্লিকেশন টেবিল ওকে আজকে তাহলে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনায় আল্লাহ হাফেজ